হ্যালো বন্ধুরা, দেখতেছেন টেকনিক্যাল বাংলা, আপনাদের সাথে আমি নাহি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি দারুণ একটি ক্যামেরা শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, তো আসলে এই ক্যামেরাটার নামটা আসলে অনেকেই শুনছে, এটার নাম হলো গুগল ক্যামেরা। তো আপনারা এটা প্লে স্টোরে সার্চও দিয়েছেন গুগল ক্যামেরা লিখে, আসলে আপনারা পান নাই এই এই ক্যামেরাটি, তো অবশ্যই বুঝতেই পারতেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো, তো তো আপনি এটা কীভাবে ডাউনলোড করবেন, তো অবশ্যই আপনি বুঝতেই পারতেন। তো বন্ধুরা, তো এই মোবাইলটা দিয়ে আপনি নিখুঁত DSLR-এর মতো ফটো তুলতে পারবেন। তো আসলে আপনি নর্মাল ফোনটা দিয়ে আসলে এই DSLR-এর মতো ফটো তুলতে পারবেন। তো আপনার মোবাইলটা যদি আরও একটু ভালো হয়, তো আপনি আসলে নিখুঁত DSLR-এর মতো ফটো তুলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তো অবশ্যই বুঝতেই পারতেছেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন, বন্ধুরা, তো আমি এখন সেই ক্যামেরাটা আসলে ওপেন করবো। তো অবশ্যই আপনি বুঝতেই পারতেন, তো এই যে এই ক্যামেরাটি, তো অবশ্যই আপনি দেখতে পারতেন। তো বন্ধুরা, তো অনেকে আসলে এই গুগল ক্যামেরার আইকনটা আসলে দেখেছে, তো আসলে আইকনটা অন্যরকম থাকে, তো অবশ্যই আপনারা বুঝতে পারতেন। তো আমি যেহেতু আমি একটি লঞ্চার ব্যবহার করতেছি, তো অবশ্যই আপনারা বুঝতে পারতেন আমি একটি লঞ্চার ব্যবহার করতেছি, তার জন্য আমার ক্যামেরার আইকনটা এরকম হয়েছে। তো অবশ্যই আমি এখন ক্যামেরাটাকে ওপেন করবো, আমি একটু স্কিপ করে নিতেছি। তো তো আমি আসলে যেটার ছবিটা তুলবো আমি এখন সেটার উপর আসলে যাবো, তো আমি স্কিপ করে নিতেছি। তো তো এখন আমি ক্যামেরাটা ওপেন করবো। তো আপনারা দিকে দেখতে পারতেন, এদিকে আসলে অনেকগুলো বোতল আছে, তো আমি সামনে যে এইটা আছে, তো আমি আসলে এইটাকে ই করব। তো এখন আমি এইটার উপরে ক্লিক করে দেব ফটো তোলার জন্য। দেখুন, তো এই ফটোটা এখন তোলা হয়েছে কিনা আমি আসলে দেখবো। তো এটা আসলে ই হইতেছে, কোর্সিং হইতেছে, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো তো আসলে এটা একটু আসলে ব্লুর হয়ে যাবে, তো আমার ফটোটা আসলে ভালোভাবে তোলা হয়নি, তো অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন। দেখুন, তো আমি আসলে এই ফটোটা দেখবো, তো তো অবশ্যই এটা আসলে ব্লুর হবে, তো সে আপনি বুঝতেই পারতেন। তো আপনি ফটোটা আসলে অনেক ভালোভাবে তুলবেন, তো আমি স্ক্রিন আমি আসলে স্ক্রিন রেকর্ড করতেছি, তো অবশ্যই বুঝতেই পারতেছেন, তার জন্য আসলে আমার একটু সমস্যা হইতেছে। দেখুন, তো দেখুন, তো এইটা আসলে পোর্সিং হইতেছে, এইদিকে অবশ্যই আপনি লক্ষ্য করলে বুঝতেই পারবেন। তো আমি এখন এটাকে একটু স্কিপ করে নিতেছি, এটা যখন ফুল হয়ে যাবে তো আসলে তখন এটা ব্লুর হয়ে যাবে। বন্ধুরা, তো এখন আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে নিখুঁত DSLR-এর মতো আসলে হয়ে গেছে। তো অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর আসলে ব্লুর হয়ে গেছে, তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে গুগল ক্যামেরা যে আসলে খুবই ভালো একটি অ্যাপস, তো অবশ্যই দেখতে পাচ্ছেন কত HD পাবে এবং কত ক্লিয়ার আসলে এটা আসলে ব্লুর হয়ে গেছে, তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যেটা আরও ব্লুর করতে চান, তো আপনি এইদিকে আসলে একটি ব্লুরের মতো একটি আইকন পাবেন, তো এইদিকে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই নিচে যে এটা আছে, তো আপনি এটা যদি একটু বাড়িয়ে দেন, দেখুন এটা কিন্তু আরও বেশি ব্লুর হয়ে গেল, তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আপনি তো এটা তো আপনি ব্লুর, তো আপনি এটা আপনি যতটুকু ব্লুর লাগে তো আপনি সেটা দিয়ে, তারপরে যে ডান বাটন আছে তো এইদিকে আপনি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু কত সুন্দরভাবে এটা ফোকাস করে ফেললো, তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন। তো আসলে এই ক্যামেরাটা আসলে খুবই ভালো একটি ক্যামেরা, তো এটা দিয়ে অবশ্যই আপনি হুবহু DSLR-এর মতো ফটো তুলতে পারেন। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে টেকনিক্যাল বাংলা নাহিদের সহায়তার জন্য।